নমস্কার বন্ধুরা আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যের জেলায় গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ জিআরএস পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে যেটা অ্যাপ্লিকেশান ফর্ম দিয়েছে তোমাদের আমি সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে সরাসরি তোমাদের দেখাবো অনস্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ সেই আবেদনপত্রটি যেটি লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক তো এই আবেদনপত্রটি তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে কোথায় জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে আবেদনপত্র জমা দিয়ে শেষ তারিখ কবে সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 নিচের দিকে দেখবে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে একবার টিপে কালোকনিবার পাশে একটি ঘণ্টা আসবে সেই ঘন্টাটাকে বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে নেবে এরকমই নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য আর তোমরা এই ভিডিওটি এখন কোন জেলা থেকে দেখছো সেই জেলার কিন্তু নাম অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে সঙ্গে তোমাদের ব্লকের নামটিও জানিয়ে দেবে তাহলে তোমাদের জেলার এবং ব্লকের যখনই কোনো চাকরির খবর পাবে তখনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে দেওয়া হবে অবশ্যই তাহলে তোমাদের জেলার নাম কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো আমরা চলে যাচ্ছি এখন আবেদনপত্রটি তোমরা কীভাবে দেখবে আর আবেদনপত্রের সঙ্গে যে নোটিফিকেশানটা দেওয়া আছে তোমরা তোমাদের সেটা আমি দেখাবো তো তার জন্য তোমাদের মোবাইল কিংবা তোমাদের কম্পিউটারের ব্রাউজারে তোমরা চলে যাবে ব্রাউজারে গিয়ে গুগলের পেজ যেটা থাকবে হোম পেজে তোমরা চলে যাবে পেজে গিয়ে তোমাদের লিখতে হবে বাঁকুড়া ডট গভ ডট ইন অর্থাৎ বন্ধুরা এটা কিন্তু বাঁকুড়া জেলা থেকে কিন্তু নিয়োগটি দেওয়া হয়েছে নিয়োগের নিয়োগের যেটা বিজ্ঞাপন সেটা দেওয়া হয়েছে আমরা চলে যাচ্ছি বাঁকুড়া জেলার ওয়েবসাইটে বি এ এন কে ইউ আর এ ডট গভ ডট ইন লিখে তোমরা সার্চ করবে সার্চ করলে কিন্তু প্রথম যে লিঙ্কটি পাবে সেটাই দেখবে একদম বাঁকুড়া জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে থাকবে তোমরা সেখান থেকেও সরাসরি ক্লিক করে এখানে চলে আসতে পারবে তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছো অফিসিয়াল ওয়েবসাইট অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বাঁকুড়া জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি তো এখানে গিয়ে তোমরা চলে যাবে প্রথমে গিয়ে সিটিজেন কর্নার দেখতে পাচ্ছ সিটিজেন কর্নার দিয়ে গিয়ে রিক্রুটমেন্ট এখানে তোমরা চলে যাবে এখানে চলে গেলে কিন্তু যে রিক্রুটমেন্টটা হচ্ছে যেটার আমি কথা বলছি সেটা তোমরা দেখতে পাবে দেখো প্রথমে লেখা আছে এই যে লেখা আছে দেখো আমি একটু ওপরে উঠিনি লেখা আছে দেখো রিক্রুটমেন্ট নোটিস অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট ফর বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে তো অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অন দা বাঁকুড়া অর্থাৎ এটা এটা বিডিও অফিস দ্য বিডিও অফিসে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে দেখো নোটিশ যেটা আছে এখানে তোমরা ক্লিক করবে এটা কিন্তু ডেট যেটা প্রকাশিত হয়েছে নয় নয় দু হাজার উনিশ একদম লেটেস্ট ইনফরমেশান বন্ধুরা নয় সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়েছে তো তোমরা এই নোটিশের ওপরে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে যেহেতু আমার মোবাইল আগে থেকে ডাউনলোড হয়ে আছে আমি আর ডাউনলোড করছি না তোমাদের আমি দেখাচ্ছি আমার যে ডাউনলোড ফোল্ডার ফোল্ডার আছে সেখান থেকে তোমাদের দেখাচ্ছি তো প্রথমে দেখে দিই তোমরা আবেদনপত্রটি কী করে ফিল করবে তো এখানে লেখা আছে দেখো অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক প্লিজ ফিল দ্য application ইন ক্যাপিটাল লেটার্স ইন ওন হ্যান্ড রাইট ইন ব্ল্যাক অর ব্লু বল পেন্ট তাহলে তোমাদের নীল অথবা কালো পেনে লিখতে হবে সবগুলো কিন্তু বড়ো হাতে লিখতে হবে তোর প্রথমে এখানে লেখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের নাম কিন্তু বড় হাতের অক্ষরে লিখবে আর তোমাদের টাইটেলে নামের পরে টাইটেল যখন লিখবে তখন একটা গ্যাপ দিবে তোমাদের একইভাবে বাবার কিংবা স্বামীর নাম অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো হলো আর ডান দিকে এখানে এখানে আছে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটো অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটা রঙিন ফটো কিন্তু এখানে দিতে হবে তোমাদের এজ এক বারো দু হাজার আঠেরো অনুযায়ী তোমাদের বয়স্ক তো সেটা লিখতে হবে তোমাদের বার্থ ডেট অর্থাৎ ডেট অফ বার্থ তোমাদের এখানে লিখতে হবে জন্ম তারিখ তারপর তোমাদের জেন্ডার সে ছেলের নামে সেটা সিলেক্ট করতে হবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো এখানে লিখতে হবে তোমাদের ক্যাটাগরি কোন ক্যাটাগরি তোমরা সেটা লিখতে হবে তোমাদের মোবাইল নাম্বার লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা রয়েছে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে তোমাদের যেটা নলেজ আছে সেটা সম্বন্ধে তোমাদের লিখতে হবে তারপরে এখানে তোমাদের ভোটারস কার্ড অর্থাৎ তোমাদের ভোটের যে ইপি কার্ড যে নম্বর সেই নম্বরটা এখানে লিখতে হবে আর কী কী ডকুমেন্ট এখানে দিতে হবে এখানে বলে দিয়েছে দেখো ভোটার কার্ড প্রথমেই বলেছে ভোটার কার্ড এক নম্বর অ্যাডমিট কার্ড পাবলিক সার্টিফিকেট অফ মাধ্যমিক বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট লাগবে অথবা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট লাগবে মার্কশিট অফ মাধ্যমিক অ্যান্ড ইকুইভেলেন্ট এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে দিয়ে তোমাদের এখানে সিগনেচার করতে হবে দিয়ে ডেটার প্লেস লিখে তোমাদের আবেদনপত্রটি জমা দিতে হবে তো কোথায় জমা দেবে জমা দেওয়ার শেষ তারিখ কবে সেটা জানার জন্য তোমাদের ওপরে চলে যেতে হবে অর্থাৎ নোটিফিকেশানটি আমাদের পড়ে নিতে হবে তো নোটিফিকেশানটি প্রথমে যেটা লেখা আছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওন্দা বাঁকুড়া লেখা আছে দেখো ডেট দিয়ে আছে নয় নয় দু উনিশ এখানে মেমো নাম্বার দিয়ে আছে পাঁচশো এগারো এখানে যেটা নোটিফিকেশানে বলা হয়েছে নোটিস ফর এনগেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক ব্যাকেটে জিআরএস এখানে বলা হচ্ছে ইন পারসেন্স এখানে অর্ডার নম্বর অনেকগুলো দিয়ে আছে এত নম্বর অর্ডার এত নম্বর অর্ডারে পিএনআডির অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অনুযায়ী এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এনগেজমেন্ট করা হচ্ছে ওয়ান ইয়ারের জন্য কিন্তু তোমরা যদি স্যাটিসফাই যদি করাতে পারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাহলে তোমাদের কিন্তু এক্সটেনশন করা হবে বছর বছর এটা কিন্তু রিনিউয়াল করা হবে তার মানে এটা সিক্সটি ইয়ার্স কাজের জন্য কিন্তু নেওয়া হচ্ছে ভয় নেই বন্ধুরা তোমাদের কিন্তু এটা বছর বছর রিনিউয়াল করা হবে এখানে যেটা গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দেওয়া আছে চূড়া মণিপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে গ্রাম রোজগার সহায়ক পদে তো এখানে বলা আছে যে তোমাদের যেটা করতে হবে যে যেই আমি অ্যাপ্লিকেশন ফর্মারটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মারটা তোমাদের কিন্তু ফিল করতে হবে সঙ্গে তোমাদের দিতে হবে দুটো পাসপোর্ট সাইজের ফটো তার মধ্যে একটা ফটো তোমাদের কিন্তু পেস্ট করে লাগিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মে প্রেস করে লাগিয়ে দিতে হবে অন্যটা কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে জেমস ক্লিপ দিয়ে কিন্তু তোমাদেরকে জুড়ে দিতে হবে আর সঙ্গে তোমাদের কী কী এডুকেশনাল সার্টিফিকেট লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এর আগে বলে দিয়েছি আমি কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে তারও আমি তোমাদের বলে দিই যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী চেয়েছে সেটা একটু বলে দিচ্ছি তোমাদের মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্স ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে ওই সায়েন্স সায়েন্স হবে কিংবা তোমাদের সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স অবস্থা কিন্তু রাখতে হবে সঙ্গে তোমাদের কি তোমাদের ছ মাসের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে আর তোমাদের বয়সে তো আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু সেই ব্লকের মধ্যেই থাকতে হবে আর রিনিউমারেশন অর্থাৎ তোমাদের মাসিক যেটা বেতন দেওয়া হবে সেটা বারো হাজার টাকা করে দিয়ে হবে কিন্তু যদি গভর্নমেন্ট যদি বাড়িয়ে দেয় তাহলে তোমাদের মাসিক বেতনে কিন্তু বেড়ে যাবে আর সঙ্গে তোমাদের যে সমস্ত এডুকেশনাল সে সার্টিফিকেট বা যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি যে অ্যাডমিট কার্ড তোমাদের আরও একবার বলে দিচ্ছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের বার্থ সার্টিফিকেট তারপর তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইপি কার্ড তোমাদের দিতে হবে তোমাদের যেটা সিক্স মান্থ যেটা ট্রেনিং অর্থাৎ তোমাদের কম্পিউটার যেটা ছ মাসের মিনিমাম ছ মাসের কিন্তু ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট দিতে হবে আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সার্টিফিকেট হিসেবে তোমাদের রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো তোমরা দিতে পারো আর টু সেলফ অ্যাটেস্টেড এন অর্থাৎ তোমাদের নিজের নিজের সেট নিজের অ্যাড্রেস লিখার নিজের অ্যাড্রেস লেখা দুটো কিন্তু তোমাদের এনভ্লপ অর্থাৎ খাম দিতে হবে সেই খামের ওপরে পাঁচ টাকা দামে কিন্তু টিকিট সাটানো থাকতে পারে অর্থাৎ দুটো খামের ওপরে কিন্তু পাঁচ টাকা টিকিট লাগানো কিন্তু থাকতে হবে সেখানে কিন্তু তোমাদের নিজের ঠিকানা কিন্তু লেখা রাখতে হবে আর তোমাদের লাস্ট ডেট এখানে বলে দেখো বন্ধুরা এখানে বলে দিয়েছে লাস্ট ডেট যে তোমাদের বলছিলাম যে লাস্ট ডেট কিন্তু সাতাশ নয় দু হাজার উনিশ দেখতে পাচ্ছ এখানে অনেকটাই টাইম দিয়ে আছে যে সাতাশ নয় দু উনিশ তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট ফর্মটা জমে দেওয়ার তো তোমরা এখানে সরাসরি তোমরা চলে যেতে পারো ভিডিও অফিসে গিয়ে তোমরা এটা কিন্তু জমা দিয়ে আসতে তো এখানে তোমাদের যা যা অ্যাপ্লিকেশন আমি তোমাদের এই যে দেখিয়ে দিলাম এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের কিন্তু এটাকে তোমরা কম্পিউটারে প্রিন্ট আউট করে নিতে পারো কিংবা তোমরা এটা হাতেও লিখতে পারো তো এটা তোমাদের করে এই ফোর কাগজে প্রিন্ট আউট করে তোমাদেরকে এটা ফ্ল্যাপ করে তোমাদের কিন্তু এটা ওই সাতাশ তারিখের মধ্যে কিন্তু এটা জমা দিতে হবে এই ওন দা বিডিও অফিসে তো বন্ধুরা এই ছিল নতুন একটা জিআরএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি তোমরা এখন যে জেলা থেকে দেখলে প্লিজ কিন্তু সেই জেলার এবং তোমার নিজের ব্লকের কিন্তু নামটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এরকমই নতুন নতুন চাকরির খবর তোমার জেলার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুলিরা এই যেটা সেকশনে আছে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধমাতার জায় হিনটা